আসসালামু আলাইকুম, আমি ডাক্তার রাহেমিন শিপ্তি, আমি একজন ডেন্টাল সার্জন। আজকে আমি আপনাদের সাথে কিছু হেলথ টিপস নিয়ে আলোচনা করব। আজকের ফার্স্ট টপিক হচ্ছে আমাদের মুখের ঘা। আমাদের মুখে মাঝে মাঝে কিছু ধরনের ঘা দেখা দেয়, যেটা অনেক পেইনফুল থাকে, খেতে গেলে অনেক জ্বালা পোড়া করে। এই ধরনের ঘাকে সাধারণত মেডিকেলিও ভাষায় আমরা অ্যাপথাস আলসার বলি। তো এটার লক্ষণগুলো আমরা ফার্স্টে জেনে নিই। লক্ষণগুলো কেমন হলে আপনি বুঝতে পারবেন যে এই আলসারটা অ্যাকচুয়ালি অ্যাপথাস আলসার। এই আলসারটা রাউন্ড হয়, গোলাকৃতির। প্রথমে এটি লাল কালারের থাকে, পরে আস্তে আস্তে এটা সাদা হয়ে যায়, খেতে গেলে অনেক জ্বালা পোড়া করে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার মুখে অ্যাপথাস আলসার হয়েছে। এর কারণগুলো কী? আপনার মুখের ওরাল হাইজিন যদি ঠিক না থাকে, যদি আপনি নিয়মিত দুবেলা ব্রাশ না করেন, বছরে একবার চেক আপ না করেন, ডেন্টিস্টের কাছে গিয়ে আপনার নিয়মিত স্কেলিংটা না করেন, আর আপনি যদি ধরেন আপনি কোনো কারণে কাজের প্রেশারে অনেক স্ট্রেস নিয়ে ফেলছেন, অনেকদিন ধরে আপনার রাতে ঘুমটা কম হচ্ছে, তখন আপনার এই ঘাটা হতে পারে। এছাড়া যদি শরীরে ভিটামিন B12, ফলিক অ্যাসিড, যদি আয়রনের অভাব থাকে তাহলেও এটা হতে পারে। যারা অনেক দিন ধরে সিগারেট পান জর্দা খান তাদের ক্ষেত্রেও এটা হয়। অনেক সময় খেতে গেলে আমাদের মুখের ভেতর কামড় পড়ে, তখনও এই ঘাটা হয়। অথবা কোনো কিছুর আঘাত বা খোঁচা লাগলে এই ঘাটা হয়। তো এই ঘাটা কোথায় কোথায় হয়? এই ঘাটা নর্মালি আমাদের ঠোঁটের ভেতরে হয়, গালে হয়, অনেক সময় মাড়িতে, এমনকি জিহ্বাতেও দেখা দিতে পারে। তো আপনি নর্মালি এই জিনিসটা যদি আপনি ঘরোয়া কিছু পদ্ধতিতে আপনারা যদি কিছু জিনিস মেনটেন করে চলেন, 7 থেকে 10 দিনের মধ্যে অটো এটা ঠিক হয়ে যাবে। আপনার ডাক্তারের কাছেও নর্মালি এটা যেতে হয় না। যদি আপনি কিছু উপদেশ মানার পরও 7 থেকে 10 দিনের মধ্যে ঠিক না হয়, তখন আপনি ডেন্টাল সার্জনের কাছে গিয়ে এটা চিকিৎসা নেবেন। তো প্রথমে আপনি কি করতে পারেন? প্রথমে আপনাকে ঝাল খাবার খাওয়া বন্ধ করে দিতে হবে। কিছুদিন আপনার ঝাল খাবার খাওয়া বন্ধ করে দিতে হবে। পরিমিত ঘুম আপনার বিশ্রাম প্রয়োজন, স্ট্রেসটা বাদ দিতে হবে। এমনকি যতদিন না আপনি ঠিক হচ্ছেন ততদিন পর্যন্ত আপনাকে পান সিগারেট এগুলো বন্ধ রাখতে হবে। আর হচ্ছে মুখের ভেতর যে ঘাটা জ্বালা পোড়া করে এটার জন্য আপনি কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে কুলি করতে পারেন। এছাড়া আপনি আয়রন ট্যাবলেট নিতে পারেন, ভিটামিন B12 যুক্ত খাবার খেতে পারেন, আর ওরাল হাইজিনটা যদি আপনি ঠিকভাবে মেনটেন করেন, নিয়মিত ব্রাশ করেন, ফ্লসিং করেন, তাহলে আপনার এটা 7 থেকে 10 দিনে অটো ঠিক হয়ে যাবে। যদি 7 থেকে 10 দিনেও আপনার অটো ঠিক না হয়, তখন আপনার BDS ডিগ্রি প্রাপ্ত ডাক্তারের কাছে গিয়ে এই আলসারের সঠিক চিকিৎসা নিতে হবে। তখন আমরা হয়তো কিছু অয়েন্টমেন্ট দিব বা কিছু ওরাল মেডিসিন দিব, তবে সেটা অবশ্যই আপনার কন্ডিশন বুঝে আপনাদেরকে দিতে হবে। আজ এতটুকুই। ভবিষ্যতে আমি আবারও আসবো নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।